এখানে আরেকটা প্রশ্ন করা হয়েছে, মানুষকে কেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব ঘোষণা করা হলো, ফেরেশতাদেরকে কেন করা হলো না? মানুষ আশরাফুল মাখলুকাত, ক্রাউন অব দ্য ক্রিয়েশন, সৃষ্টির সেরা জীব, এই জন্যই বলা হয়েছে একমাত্র আল্লাহ পাক 18,000 মাখলুকাতের মধ্যে একমাত্র মানুষের ভিতরেই আল্লাহ পাকের বাসস্থান, এবং মানুষের চেহারাই আল্লাহ পাক, এই জন্য আল্লাহ পাক মানুষের চেহারাই দুনিয়াতে বিরাজ করবে। এই জন্য আল্লাহ পাক বলছে, আমি আমার স্রোতে আদমকে সৃষ্টি করেছি, আই হ্যাভ মেক অ্যাডাম ইন মাই ওন ইমেজ, আমি আমার নিজের আকৃতিতে, আমি আমার নিজের আকৃতিতে আদমকে সৃষ্টি করেছি। যারা আদম তারাই কেবলমাত্র আল্লাহর চেহারা। এই জন্য আল্লাহ পাক কথা বলবেন এই আদমের মুখ দিয়া, আল্লাহ পাক শুনবেন আদমের কান দিয়া, আল্লাহ পাক দেখবেন এই আদমের চোখ দিয়া। তাই আদম থেকে আল্লাহ আলাদা না, আল্লাহ থেকে আদমও আলাদা না। এখানে একটা কথা আছে, আদমের কথা বলা হয়েছে কিন্তু বনি আদমের কথা বলা হয় নাই। বনি আদম হইলাম আমরা, অর্থাৎ আদম সন্তান। আল্লাহর চেহারা কিন্তু আদম সন্তানের না, আদমের চেহারা। আদম কেবলমাত্র আল্লাহর অলিরা। তাই এবং এই আদম সন্তান যারা আছে তারা আদমকে গ্রহণ করে, আদমের দেওয়া, আদমের দেওয়া এবাদত বন্দিগি করে সে আবার আদমে পরিণত হতে পারে। তাই আল্লাহ পাক মানুষের ভিতরে আছে বিদায়ী, আল্লাহ পাকের বাসস্থান একমাত্র এই আদমের ভিতরে। এই আদমের ভিতরে আল্লাহ পাকের আরশ কুরসি, আরশ মানে আসা যাওয়া যেখানে করেন, কুরসি মানে চেয়ার যেখানে বসেন, এটা কেবলমাত্র মানুষের কাল্পে। আল্লাহ পাক বাইরে থাকেন না, আল্লাহ পাকের হাকিকি রূপটা মানুষের ভিতরে। তাই মানুষ সৃষ্টির সেরা, তাই মানুষ সৃষ্টি সেরা। দেখেন আমরা কি বলি আল্লাহকে, বলি যে আল্লাহ হইল সৃষ্টি সেরা, কারণ দুনিয়াদারি সব সৃষ্টি করেছেন আল্লাহ। আবার সেই আল্লাহ বলে আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা মানুষ। কেন? এই জায়গায় আটকে রয়েছে, এই জায়গায় পীর মুরিদির মূল বিষয়টা। আল্লাহ বলতেছে মানুষ সৃষ্টি সেরা, কেন? মানুষের ভিতরে আল্লাহ পাক আছে বিদায়ী, মানুষ সৃষ্টি সেরা। এবং মানুষের ভিতরে পক্ষান্তরে শয়তানও আছে, শয়তানও বাহিরে না, এই মানুষের ভিতরেই শয়তান। শয়তান ছাড়া মানুষ নাই, আবার শয়তান আল্লাহ ছাড়াও মানুষ নাই। তাহলে এখন শয়তানের যিনি মুরিদ তিনি কে? যে কোনো, যেই লোকটা কোনো এক কামেল পীরের কাছে যাইয়া বায়াত গ্রহণ না করছে তার পীরই শয়তান, সে শয়তানের মুরিদ, সে শয়তানকে অনুসরণ অনুকরণ করে। আর যিনি গুরু ভক্ত হয়েছে একজন কামের পীরের হাতে যাইয়া বায়াত গ্রহণ করছে, কেবলমাত্র তিন তারই গুরু একমাত্র আল্লাহর দর্শন দেখে দেওয়ার রাস্তা অবস্থা ব্যবস্থা তার কাছেই আছে। তাই মানুষকে সৃষ্টির সেরা বলা হয়েছে, একমাত্র কিভাবে মানুষের মধ্যে আল্লাহ পাক থাকে বিদায়ী, মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয়েছে। ফেরেশতাদেরকে কেন করা হলো না? ফেরেশতারা কেবলমাত্র রোবট, তাদেরকে রুহ নফস দুইটার একটাও দেওয়া হয় নাই। ফেরেশতাদেরকে বানানো হয়েছে এই আদমের খেজমত করার জন্য, মানুষের খেজমত করার জন্য একমাত্র ফেরেশতাদেরকে বানানো হয়েছে। ভলান্টিয়ারের দায়িত্ব পালন করছে ফেরেশতারা, তাদের কোনো স্বাধীনতা দেওয়া হয় না। ইচ্ছা করলেই তারা ভালো করবে, ইচ্ছা করলেই তারা খারাপ করবে, এরকম কোনোটাই তাদেরকে দেওয়া হয় নাই। তাহলে এই ফেরেশতারা মানুষের খেজমতে নিয়োজিত। যেমন মিকাইল আলাইহিস সালামের দ্বারা কি হয়, বৃষ্টি বর্ষণ করা হয়, আমাদের খাদ্য বণ্টন করা হয় এবং বীজ বপন করা হয়। তাহলে মিকাইল আলাইহিস সালাম আমাদের উপকার করছে, কি উপকার করছে? উনি যদি বৃষ্টি বর্ষণ না করেন তাহলে আমাদের ফসল ফল ফ্রুট শস্য এগুলো হয় না। তাহলে উনি আমাদের ভালোর জন্য করতেছে, এবং উনি বৃষ্টি বর্ষণ করেন, বৃষ্টির মাধ্যমে পরিবেশ সুন্দর থাকে এবং খাদ্য ফসল আলাদি এগুলো হয়। তারপরে বীজ বপন করেন আমাদের বাগানে, আমাদের এই অনেক জায়গায় অনেক ধরনের ঔষধির গাছ, এগুলো তো আমরা কখনো লাগাই নাই, কিন্তু এগুলা ওই মিকাইল আলাইহিস সালাম এগুলা বপন করেছেন তাহলে আমাদের উপকারের জন্য। তারপর খাদ্য বন্টন
করেন মিকাইল আলাইহিসসালাম, তাইলে উনি একজন ফেরেশতা, আমাদের সেবায় নিয়োজিত, এবং তাদেরকে রুহ নফস কোনোটাই দেওয়া হয় না, তথা স্বাধীনতা দেওয়া হয় নাই, খারাপ করার কোনো স্বাধীনতা দেওয়া হয় নাই। এই জন্য মানুষ সৃষ্টি সেরা জীব এবং মানুষের ভিতরেই আল্লাহ পাক আছেন। এই জন্য আদম মানুষ থেকে নিচ্ছে, ফেরেশতাদের থেকে নেয় নাই।